আল্লাহ তার জীবনের অন্যায় যেগুলো আছে ওইগুলো যেন মাফ করে দেন। তাকে জান্নাত দিলে রংপুরের মানুষের ক্ষতি হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে যেন মাফ করে দেন। এ বিভাগে আমাদের প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি। আজকে যে আয়াত পড়েছি, আয়াতের ভেতরে আমাদের প্রধানমন্ত্রীর পীরায় নাম ছিল, শুধু হাসানার জায়গায় হাসিনা, জেরটা দিয়ে দিলেই হয়ে যেত। হাসানা মানে কল্যাণ, আর হাসিনা মানে সুন্দরী। আমরা একটা সুন্দরী প্রধানমন্ত্রী পেয়েছি অন্তত, আলহামদুলিল্লাহ। এ মোবাইল বাজে কার গো? এক ঘন্টা একেবারে অফ করে রাখবে। দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছেন এই দিনের বেলা, হাজারো কাজ ছিল আপনাদের, সব মাইনাস করে আমার তো মনে হচ্ছে এখন এই রংপুর বিভাগের যুবকেরা যেভাবে কোরআনে কারিমের জন্য পাগল, বিশ্বনবী যদি আজ এই জামানায় থাকতেন, মোহাম্মদ রসুলুল্লাহকে জীবন দিয়ে হলেও আপনারা পাহারা দিতেন। সুতরাং এই ময়দানে যারা এসেছি কোরআনের জন্য এসেছি নাকি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই, এজন্য খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ ছিল একমাত্র এই পৃথিবীর মানুষের জন্য গ্রহণযোগ্য, অনুকরণীয়, অনুসরণীয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে মেনে নিলে অন্ধভাবে মানা যায় না, কেউ নেই অন্ধভাবে মানার মতো। শুধু মোহাম্মদ রাসূলুল্লাহকে শুধু অন্ধভাবে মানা যায়, বিশ্বাস করা যায়, মানে চোখ কান বুঝে মেনে নিতে পারেন, কারণ তার 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা ছিল না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি কি মনে হয় আপনার 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেনি? আমার মনে হয় আমার 33 বছরে যাদের বয়স এখানে আমার মতো আছে, 33 লক্ষ মিথ্যা কথা হয়ে গেছে। কি জীবন বানিয়েছিলেন বলেন তো? 33 বছর না, 63 বছরের জীবন পার করে ফেলেছেন, জীবনে একটা মিথ্যা পাওয়া যায়নি। কুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। সাদাকাল্লাহ। দিনাজপুর জেলার পার্বতীপুর থানার অন্তর্গত আমবাড়ি বরমতি ডাঙ্গা চৌধ জামিনী মহিউসন্না কওমি মাদ্রাসার উদ্যোগে 24তম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আজকে কি ইনি আছেন? দ্বিতীয় দিন আজকে না, 7 নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ মতিয়ার রহমান পরামানিক, সহ সভাপতি আলহাজ দেলাওয়ার হোসেন মোল্লা, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাফিজুল ইসলাম পরামানিক, প্রধান মেহমান জনাব তাজুল ইসলাম, বিশেষ মেহমান শফিকুল ইসলাম শাহ, এতক্ষণ যিনি আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন বড় ভাই হাফেজ মাওলানা আবুল কাসিম সরকার দিনাজপুরি, অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি, একবারে দোয়া করছি আর সময় নেই।
রাফানা লাকা যিকরাক, আল্লাহ এদের সম্মান মর্যাদা তুমি আরো বাড়িয়ে দাও। মানুষের সম্মান বাড়ে কিসে? ইরফাউল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের ভেতরে যাদের ঈমান আছে এবং যারা এলেম অর্জন করে আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়াতেই থাকে। ইরফা, রাফা, ইরফা এটা মজারি, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এই জন্য ইমান যাদের আছে আর যাদের এলেম আছে এই মানুষগুলোর মর্যাদা দিন যত যাবে, এরা যত মুরব্বি হবে এদের মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দেবে। এটাকে বাস্তব সত্য কথা নয়, এর প্রমাণ আল্লামা লুৎফুর রহমান কয়েকদিন আগে যিনি বিদায় নিয়েছেন, ৮১ বছর বয়স, দিন যত গেছে তার সম্মান মর্যাদা তত বেড়েছে। আমরা দুনিয়াদার মানুষও দেখেছি যাদের ইমানের কোনো খবর নেই, যাদের এলেম নেই আসমান কিতাবের এলেম, এদের দিন যত যায় যত মুরব্বি হয় তত ঘৃণিত হয়ে যায়। আমি নাম নিলাম না, তাই আপনার কি আছেন ময়দানে? এই জন্য সম্মান বাড়ে ইমানে আর এলেমে। আল্লাহ যেন যারা নাম বললাম যাদের এ মানুষগুলো ইমান এবং এলেম জ্ঞান বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আওয়াজ বাড়িয়ে দিন। আর প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করছে এই ধোলার ভেতরে এবং এই প্রচণ্ড রোদের ভেতরে, নিজেরা সুশৃঙ্খল করার জন্যে, শৃঙ্খলা ঠিক রাখার জন্যে এই মাহফিলে যারা আঞ্জাম দিচ্ছে, প্রশাসনের এই ভাইগুলোকে আল্লাহ যেন অমরের মতো কবুল করে, তাদের আজকের এই দায়িত্ব যেন এবাদত হিসাবে গণ্য হয়ে যায়, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় রংপুর বিভাগের মানুষেরা, আপনাদের এলাকার মানুষকে যতই মফিজ বলুক না কেন, সারা বাংলাদেশের মানুষ এই বিভাগের মানুষগুলোকে মন থেকে ভালোবাসে, কারণ এই মানুষগুলো একেবারে সহজ সরল, মানে এমন সহজ সরল শুধু বিড়ি খাওয়া ছাড়া কিছু জানে, শুধু বিড়ি খাওয়া তারপরও ভালো আলহামদুলিল্লাহ। শহরের মানুষ যারা এরা কমার্শিয়াল হয়, আর আপনারা যারা এই বিভাগে আছেন চাচা এরশাদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে, তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ মঞ্জুর করেন। অন্যায় যদি কিছু করে থাকে, অন্যায় সেরকম না, একটু বিয়ে করতো বেশি, অসুবিধা নেই, আমাদের চাষই বেড়েছে, আল্লাহ তার জীবনের অন্যায় যেগুলো আছে ওগুলো যেন মাফ করে দেন। তাকে জান্নাত দিলে রংপুরের মানুষের ক্ষতি হবে? আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে যেন মাফ করে দেন। এ বিভাগে আমাদের প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি, আজকে যে আয়াত পড়েছি আয়াতের ভেতরে আমাদের প্রধানমন্ত্রীর পীরায় নাম ছিল, শুধু হাসানার জায়গায় হাসিনা, জেরটা দিয়ে দিলেই হয়ে যেত। হাসানা মানে কল্যাণ আর হাসিনা মানে সুন্দরী। আমরা একটা সুন্দরী প্রধানমন্ত্রী পেয়েছি অন্তত, আলহামদুলিল্লাহ। এ মোবাইল বাজে কার গো? এক ঘন্টা একেবারে অফ করে রাখবে। দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছেন এই দিনের বেলা, হাজারো কাজ ছিল আপনাদের, সব মাইনাস করে আমার তো মনে হচ্ছে এখন এই রংপুর বিভাগের যুবকেরা যেভাবে কোরআনে কারিমের জন্য পাগল, বিশ্বনবী যদি আজ এই জামানায় থাকতেন মোহাম্মদ রসুলুল্লাহকে জীবন দিয়ে হলেও আপনারা পাহারা দিতেন। সুতরাং এই ময়দানে যারা এসেছি কোরআনের জন্য এসেছি নাকি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই, এজন্য খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ ছিল একমাত্র এই পৃথিবীর মানুষের জন্য গ্রহণযোগ্য, অনুকরণীয়, অনুসরণীয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে মেনে নিলে
অন্ধভাবে মানা যায় না, কেউ নেই অন্ধভাবে মানার মতো, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শুধু অন্ধভাবে মানা যায়, বিশ্বাস করা যায়, মানে চোখ কান বুঝে মেনে নিতে পারেন। কারণ তার 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা ছিল না। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনি? কি মনে হয় আপনার 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেনি? আমার মনে হয় আমার 33 বছরে যাদের বয়স এখানে আমার মতো আছে, 33 লক্ষ মিথ্যা কথা হয়ে গেছে। কি জীবন বানিয়েছিলেন বলেন তো? 33 বছর না 63 বছরের জীবন পার করে ফেলেছেন, জীবনে একটা মিথ্যা পাওয়া যায়নি। দুনিয়ার যে কোনো পর্যায়ের মানুষ যদি তাকে অনুসরণ করতে চায় তাকে পাওয়া যাবে না? পাওয়া যাবে না। কোন শ্বশুর যদি কেউ বলে যে আমি শ্বশুর হয়েছি, আমি কেমন শ্বশুর হব? বিশ্বনবী নিজে শ্বশুর হয়ে দেখিয়েছিলেন। নিজের মেয়ে ফাতেমাতুজ্জাহরাকে যখন শ্বশুর বাড়িতে পাঠাবেন, ডাক দিয়ে বলেছেন, মেয়ে আমার, জীবনের চাইতে তোমারে আমি ভালোবাসি বেশি। বাড়িতে যতদিন ছিলাম আমি দেখে শুনে রেখেছিলাম, যতটুকু চাহিদা আমার কাছে ছিল আমি সাধ্য মতো পূরণ করার চেষ্টা করেছি। আজকে একটা নতুন পৃথিবীতে তোমাকে পাঠাচ্ছি, সাবধান, আমার জামাই আলী যেন সায়েস কোনো কাজে কষ্ট না পায়। ও বাংলার শ্বশুর যারা আছেন তারা এই হাদিস থেকে কি নিলেন? মেয়েকে আপনি বিয়ের দিন যদি জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময় কথাটা বলতে পারতেন, মা 18 বছর 20 বছর 25 বছর আমার বাড়িতে ছিলে, যা চেয়েছ যা করেছ আমি মেনে নিয়েছি, আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম, ওখানে কিন্তু আমার মতো বাবা পাওয়া যাবে না, তোমার মায়ের মতো এরকম মা ওখানে পাওয়া যাবে না। যে দুনিয়ায় তোমারে পাঠালাম এই নতুন জগতে, কোনোদিন যেন অন্তত জগতের স্বামী যিনি মালিক, যিনি ওই সংসারের যিনি মালিক তোমার স্বামী, এ স্বামীর সাথে জায়েজ কোনো কাজে কষ্ট দিবা না। শ্বশুরদের দায়িত্ব এইটাই ছিল। বাংলাদেশে তাহলে সংসার ভাঙা অনেক কমেছে তো? আরো মেয়ে তুলে দেওয়ার সময় বলে, মা তোর কোনো চিন্তা নেই, বেশি ঝামেলা দেখলে চলে আসবি, তোর অন্য জামাই ধরাবো। এক মেয়ে কয় জায়গায় বিয়ে দেবেন? নবীজিকে পারতেন না তার মেয়েকে 14 জায়গায় বিয়ে দিতে আপনার মতো? তার মেয়েকে বিয়ে করার জন্য মক্কায় ওই সময় লাইন দিয়েছিল অনেকে, কিন্তু তিনি রাজি হননি। এমন একটা ছেলে দেখে তিনি বিয়ে দিয়েছিলেন। ফাতেমাতুজ্জাহরার কাছে এসে বলেন, মা এমন একটা ছেলে আজকে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে যে ছেলেটা আমার সাহাবীদের ভেতরে সবচাইতে বেশি জ্ঞানী, সবচাইতে বেশি পরহেজগার, সবচাইতে বড় যোদ্ধা। ফাতেমাতুজ্জাহরা তিনি জ্ঞানী ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, চিন্তা করলেন জামাইয়ের নাম বলার আগে আমার বাবা এত প্রশংসা করে কার, আমি বুঝে ফেলেছি আমার বাবা মনে হয় আলীকে আমার জন্য চয়েস করেছে। চুপ থাকলেন, মেয়েদের চুপ থাকাই সম্মতির লক্ষণ। নবীজি হাসতে হাসতে বের হলেন, ডাক দিয়ে বলেন, আলী আমার মেয়ে ফাতেমা রাজি হয়েছে, বিয়ের জন্য প্রস্তুতি নাও। বিয়ে যেদিন হয়ে গেছে ওই দিন তিনি এই কথাগুলো বলেছিলেন, সাবধান জায়েজ কোনো কাজে আমার জামাই যেন কষ্ট না পায়, মন খারাপ না করে, এরপরও যদি তাকে কষ্ট দাও মন খারাপ করে থাকে, যতক্ষণ পর্যন্ত তাকে খুশি করতে না পারবা এ অবস্থায় যদি তোমার মরণ হয়। ও মা ফাতিমা, আমি তোমার বাবা নবী হয়ে বলছি, তোমার জানাজায় আমি কিন্তু যাব না। আজ বাংলাদেশে আলেম বলেন আর জালেম বলেন, এরকম শ্বশুর দেশে আছে বলেন নেই? মেয়েকে আপনি সাহস দিয়ে তার সংসারটা জাহান্নাম বানাচ্ছেন, কারণ যেই পরিবারে যেই মেয়েটা স্বামীর উপরে উপরে চলে ওই পরিবার আর শান্তি থাকে না। কেন বলেন তো?
কোরআনে কারীম জানিয়েছে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমি পুরুষদেরকে বানিয়েছি অভিভাবক, গাইডলাইন দাতা, সে গাইড দেবে। আপনার মেয়েই যদি জামাইকে গাইড দেয় তাহলে তো আয়াত পুরো উল্টিয়ে যায়। আপনি আল্লাহর আয়াতকে উল্টিয়ে আপনার মেয়েকে শান্তিতে রাখতে পারবেন? এক কথা বলেন না কেন? এই জন্য আজ অধিকাংশ পরিবারে শান্তি নেই। বাবা আর মা মনে করে আমার মেয়ে যদি ছোট হয়ে থাকে মনে হয় কষ্টে থাকবে। কে বলেছে আপনাকে? নবীজি পারতেন না তার মেয়েকে উপরে আরো তুলে দিতে? এত বড় কঠিন কথা বললেন না। যদি আমার জামাই রাগ করে থাকে আর ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার জানাজায় কিন্তু আমি যাব না। ওই মেয়ে আর সাহস পাবে? কত শাশুড়ি এই ময়দানে বসে আছে, মেয়ে যদি জামাইয়ের উপরে কথা বলে, জামাইকে যদি গাইডলাইন দিয়ে সালাই টাইট দেয়, মেয়ের কথা মতো যদি জামাই চলে, লোকের কাছে গল্প করে জামাই একটা পেয়েছে আল্লাহর ওলি, আমার মেয়ে যা বলে তাই শোনে, আর ওই যে ছেলেটা ওই ছেলে আমার ওইটা হারাম সাদা, ও শুধু ওর বোর কথা শোনে, তোমার জামাই তোমার মেয়ের কথা শুনলে সেটা হয় আল্লাহর ওলি, আর ছেলেটা তার বোর কথা শুনলে ওইটা হয় হারাম সাদা। তুমি কি পৃথিবীর এমন কোন দিক বিভাগ নেই যেখানে নবীকে অনুসরণ করা যায় না? এ তো শ্বশুরের কথা বললাম, বিশ্ব নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, বাড়ির কর্তা ছিলেন, কাজের লোকদের সাথে, কাজের মেয়েদের সাথে, ড্রাইভারের সাথে কি করে ব্যবহার করা লাগে নবী নিজে দেখিয়েছেন। সিরাত ইবনে হিশাম থেকে বলছে হযরতে যায়েদ ইবনে হারেসা তার ভাগ্য তাকে নবীজির কাছে পৌঁছিয়ে দিয়েছে। ওই জামানায় মানুষ গরু ছাগলের মতো হাটে বিক্রি করত মানুষেরা। খাদিজাতুল কুবরা টাকা পয়সা দিয়ে যায়েদকে কিনে এনে নবীর বাড়িতে বললেন আপনি খেদমত করবেন। 7 দিন পরেই হযরতে যায়েদের পিতা আর চাচা এসেছে, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, জানতে পেরেছি আমাদের সন্তান যায়েদ আপনার কাছে আছে, দয়া করে তাকে ফেরত দেন। নবীজি বলেন যায়েদ যদি যেতে চায় আর যদি তোমাদের চিনতে পারে আমার কোনো অসুবিধা নেই, বাধা নেই, কিন্তু যায়েদ যদি যেতে না চায় চিনতে না পারে আমি তাকে জোর করে দেব না। বাবা বললেন অবশ্যই আপনি যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে নিয়ে আসা হয়েছে, নবীজি বললেন যায়েদ এদেরকে চেনো? হযরতে যায়েদ ওদের দিকে তাকিয়ে বলে হে রাসূল, এটা আমার বাবা আর এটা আমার চাচা। বাবা আর চাচা দুইজন মিলে হাত চেপে ধরে বলছে যায়েদ তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার মা কাঁদতেছে, বাড়ির যে সম্পদ আছে সব তোমাকে দিয়ে দেব। হযরতে যায়েদ ওই সময় যে কথা বলেছিলেন, আজ আমাদের বাড়িতে যারা কাজ করে, দোকানে যারা কর্মচারী আছে, যারা ড্রাইভার, যারা অধীনস্থ আছে, সত্যি এরা যদি আপনার সম্পর্কে কথা বলতে পারে আপনি বুঝবেন যে আপনি ভালো মানুষ, আর যদি উল্টা পাল্টা বলে, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, বড় বড় দাড়ি রাখেন, বুঝবেন আপনার চরিত্রে সমস্যা আছে। হযরতে যায়েদ ওই দিন বলেছিলেন হে আমার বাবা, হে আমার চাচা, বাড়িতে যে সম্পদ আছে ওগুলো তো দূরের কথা, তামাম দুনিয়া যদি আমার নামে লিখে দেন, এই লোকটার কাছে 7 দিন আমি আছি, যে ব্যবহার পেয়েছি তামাম দুনিয়া দিলে ওই লোককে ছেড়ে যাওয়া যায় না। কি ব্যবহার পেয়েছিলেন 7 দিনে?
আপনার দোকানের কর্মচারী যেটা আছে ওরে যদি একদিন গোপনে ডাক দিয়ে বলেন এই বাবা তোরে আমি 20 লাখ টাকা দেবো তুই কি চলে যাবি, ও বলবে শয়তান তোর টাকা লাগবে না তুই আমার ছেড়ে দি। আমার চরিত্র কোথায় গিয়ে পৌঁছিয়েছে? আজ অনেক ওপরের অফিসার যারা আমি অধিকাংশ বিদায় অনুষ্ঠানে গিয়েছি, আমি নাম নিলাম না, কুষ্টিয়ার এক এসপি সাহেবকে বিদায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করার জন্য নিয়েছি। তেলাওয়াত করার পরে পেছনে বসে আছি, উনি বলছে আমি তো আজকেই কর্মজীবন শেষ করে চলে যাব। পেছনে যে পুলিশ কনস্টেবল বসে আছে আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আল্লাহ ও শয়তান মরে না কেন। আপনি কর্মস্থল থেকে বিদায় নেওয়ার সময় তো অধীনস্থ মানুষরা কান্নাকাটি করার কথা, আর ওরা যদি বলে আল্লাহ ও শয়তান মরে না কেন, বুঝতে হবে আপনার আচরণ কেমন ছিল আপনি নিজেই জানতেছেন। অধীনস্থ মানুষগুলো যদি এই কথা আপনার সম্পর্কে বলে আল্লাহ কি বলবে আপনি নিজেই বলেন। এজন্য কিয়ামতে যে দুইজনের সাক্ষী বেশি নেওয়া হবে তার ভেতরে একজন হতে অধীনস্থ যারা কাজ করে খায়, দুই নম্বরে আপনার স্ত্রী। আল্লাহ আমাদের চরিত্র সংশোধন করার তৌফিক, রসুলুল্লাহকে দেখে করার তৌফিক দেন, বলেন আমিন। আজকে একটা পরিচিত আয়াত পড়েছি, এটা আমার মনে হয় এখানে ছোট বড় নারী পুরুষ প্রায় সবার মুখস্থ আছে, অথচ এর ভেতরে কি আছে অনেকে আমরা জানি না। কাবা শরীফ তাওয়াফ করার সময় রুকনি আমিনি থেকে হজরে আসওয়াদ যে পাথর এই জায়গাটা, এটা পার হওয়ার সময় দেখলাম লক্ষ লক্ষ হাজি সাহেবরা এটা পড়ছে। চিন্তা করলাম এই দোয়া তো বাংলাদেশেও সবাই পড়ে, নামাজের পরেই পড়ে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, অথচ এইটা এখানেও পড়ছে, কি আছে এর ভেতরে? যতগুলো তাফসীর আমার আয়ত্তে ছিল সব মিলালাম, মিলিয়ে দেখি আল্লাহ পাক দুনিয়া আখেরাত সব এই রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানার ভেতরে ঢুকিয়ে রেখেছে। এবার আসেন আমরা তাফসীরুল কোরআন মাহফিল লিখান, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাই, জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিনুহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ এখনো পর্যন্ত আশ্চর্য লাগে যে আল্লাহ এত কথা এর ভেতরে, অথচ বাংলাদেশের 198 জন আয়াতটা বসে না, খালি দোয়াই করে যায়। একবার শুনেছিলাম এক ইমাম সাহেব নাকি দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন, এক যুবক বলছে হুজুর কত বছর নামাজ পড়ি আপনার পেছনে শুধু একই দোয়া করে আর দোয়া পান না, কি এ দোয়ার ভেতরে কি আছে এর মানে কি? ইমাম সাহেব বলছে আমি জানি না। জানে না মানে সারা জীবন আপনার পেছনে নামাজ পড়ে একই দোয়া পড়েন রব্বি হাবলি মিনাস সালিহিন, এ তো আর মানে জানেন না, কি করে পড়েন আপনি? আমি জানি না। তাই বড় আলেমের কাছে বলছে আমাদের ইমাম এই দোয়া পড়ে দোয়ার মানে কি? ইমাম বলছে এটা শুধু দোয়া না, এটা কোরআনের আয়াত, আল্লাহর কাছে বলা হচ্ছে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। যুবক মনে করছে ইমামের বাড়ি সেই নোয়াখালী, এ মনে হয় ছেলে মেয়ে হয় না এই জন্য এই দোয়া করে, ডাক দিয়ে বলছে মুরব্বি আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। প্রতিদিন যে দোয়া পড়ে আপনি দোয়ার মানে জানেন? যে না, আমি আলেমের কাছে জিজ্ঞাসা করে আসলাম দোয়ার মানে আল্লাহ একটা নেককার সন্তান দাও, আপনি 11টা হয়ে গেছে এরপরও আপনি দোয়া করেন, আপনার লজ্জা আছে? ইমাম সাহেব বলছে বাবা জি দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম।
আমি তো জানি না যে দুয়ার ভেতরে কি আছে, পড়িয়ে যায় আল্লাহ দিয়ে যায়। আমি একটা হওয়ার পরে তো দোয়া বন্ধ করে দিতাম, আমি তো জানি না যে আসলে দোয়া কি, আমি আন্দাজে পড়ি আল্লাহ আন্দাজে। দুনিয়ায় অনেক মানুষ এমন আছে তারা বলছে, বলবে মানুষের ভেতরে অনেক মানুষ নারী পুরুষ আছে তারা বলে আল্লাহ আতিনা আমাদেরকে দাও ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ। এই হাসানা শব্দের ভেতরে আমি প্রায় 33টার উপরে অর্থ অর্থ পেয়েছি। হাসানা মানে নিরাপত্তা, শান্তি, স্বস্তি, কল্যাণ, কত অর্থ আছে এর ভেতরে। শুধু আমরা একটা শব্দ দিয়ে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ পাক বলেন এই দোয়া যদি মনে করো কবুল হয়ে গেছে তাহলে দুনিয়ার হাসানা কল্যাণ যে তুমি চাইলে আমার কাছে 10টা জিনিস যদি তুমি পেয়ে থাকো, তুমি বিশ্বাস করো তোমার দোয়া কবুল হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেবের দোয়া পড়ে না পড়ে না, এই বলে না কেন? এখানে আমরা সবাই অনেকে নারীরা যারা নামাজ পড়ে মহিলারা তারাও নামাজ শেষ করে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলেন দুনিয়ার হাসানা দুনিয়ার কল্যাণ 10টা জিনিসের ভেতরে লুকানো আছে, কে যদি 10টা জিনিস পেয়ে যায় তার এই দোয়া সে কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। আপনি এবার দেখেন তো আপনি 10টা পেয়েছেন কিনা, এই আছেন ময়দানে আছেন। এক নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনে কারিম পাওয়া। আপনি বলতে পারেন আমি কোরআন পেয়েছি, আমার ঘরে এখনো কোরআন আছে না। কোরআন যদি কেউ পেয়েছি এ কথা বলে তার চারটা জিনিস মানা লাগবে। সূরা বাকারা প্রথম নম্বর পড়া 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 121 নম্বর আয়াতটা তার দলিল, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি। এই তো মানুষ যারা তাদের বলছে এবার আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কোরআন দিয়েছি কিতাব দিয়েছি, ইয়াতলুনহু হাক্কা তিলাওয়াতি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। কি করে? আরো সরে বলেন। আপনি তো বলতে পারেন আমার ঘরে কোরআন আছে আমি নিজেও পড়ি না। হক আদায় করে যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহর ভাষায় আপনি কোরআন বিশ্বাসী, আর যদি হক আদায় করে পড়া না হয়, কোরআন আপনার ঘরে আছে পড়াও হচ্ছে কিন্তু হক আদায় করে হয়নি, এই জন্য আপনি কোরআনে অবিশ্বাসী। এই যে কোরআনে অবিশ্বাসী এই শব্দটা তো আমি বানালাম। হ্যাঁ, ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই চারটা যে শর্ত মেনে কোরআন পড়লে হক আদায় করে পড়া হয়, যারা এগুলো করে না এরা আমার কোরআন বিশ্বাস করে না, এরা দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন, কোরআন আমাদের কাছে আছে, কোরআন আমরা পেয়েছি, তার হক আদায় করার অর্থ চারটা, কয়টা? আমি তাফসিরের ভেতরে পড়ে প্রথমে ক্লিয়ার হতে পারছিলাম না যে হক আদায় এটা আবার কি। ডাক্তার জাকের নায়েকের যে 13 খণ্ড লেকচার আছে এখানে তিনি সামারাইজ করে ইয়াতলুনহু হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা করেছেন। কেউ যদি পৃথিবীর কোনো কিছু হক আদায় করে পড়তে চায় তার 60টা শর্ত মানা লাগে।
এক নাম্বারে ওই বিষয়টা পড়া লাগে শুদ্ধ করে। কি করে বলেন বলেন? শুদ্ধ করে না পড়লে আপনি অশুদ্ধ কোরআন পড়লে কোরআনই আপনার জন্য বরদোয়া দেবে। এই যে মহিউসন্না, এই যে কওমি মাদ্রাসা যারাই বানিয়েছে, এখানে কোরআনে কারিম শুদ্ধ করে পড়ানো হয়। আমার বিশ্বাস, কারণ আমি নিজে কওমি মাদ্রাসা থেকে হাফেজি দাওরা আগে করে নিয়েছি। এখানে কোরআন শুদ্ধ করে পড়ানো হয়, আপনি নির্দ্বিধায় এখানে দিতে পারেন আপনার ছেলে মেয়েকে। কোরআন অশুদ্ধ পড়লে কোথা থেকে কোথায় অর্থ চলে যায় আকাশ পাতাল, আপনি টের পাচ্ছেন না। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত হয়েছে, তেলাওয়াত হয়েছে না? হয়নি। অথচ যারা বসে আছে দেখেন 30 বছর নামাজ পড়ছে, মাথা নাড়াচ্ছে, কিছু বলছে না, তার মানে মনে হচ্ছে যে আমার তেলাওয়াত হয়েছে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত হয়েছে, হ্যাঁ হয়নি মানে এবারটা তো হয়েছে, আগেরটা না সমস্যা ছিল না? আপনারা মনে হয় এখানে নেই, আছেন এখানে আছেন, কি হয়েছে বলেন তো? প্রথমটাই সোয়াদের জায়গায় সিন বলেছিলাম, অর্থ হয়ে গেছে যখন আসবে ঈগল পাখি তখন আপনি বিজয় পাবেন। আর আল্লাহ বলতে চেয়েছেন হে নবী, যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। কোথায় আল্লাহর সাহায্য আর কোথায় ঈগল? আকাশ পাতাল পাল্টিয়ে গেছে শুধু একটা অক্ষর উচ্চারণের কারণে। এক কথা বলছেন না কেন? সূরা ফাতিহা যারা পড়ে এখানে বসে বসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়েছে না? মানে হয়েছে এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়েছে না? আগেরটা হয়েছে কেন? হামদ শব্দটা ভেতর থেকে উচ্চারণ করা লাগে, কারণ হামদ আর হাম ছোট হার বড় হাতিরে আকাশ পাতাল হয়ে যাচ্ছে। হামদ মানে প্রশংসা আর হামদ মানে ধ্বংস হওয়া। সমস্ত ধ্বংস আল্লাহর জন্য যিনি আসমান জমিন বানিয়েছেন, আর হাম দিলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের মালিক। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে হলে যদি কেউ হক আদায় করে তাহলে তারে শুদ্ধ করে পড়া লাগবে। এটা তো আমি নিজে বললাম। অরতিলিল কোরআন তারতিলা, আল্লাহ পাক বলেন আমার কোরআন এটা সাধারণ জিনিস না, পড়তে চাইলে স্পষ্ট ভাবে সহি শুদ্ধ করে মাখরাজ আদায় করে পড়বা। এই জন্যই তো প্রতিটি অক্ষরেই 10টা করে নেকি হয়, উচ্চারণ করলেই 10টা নেকি হবে। কেউ যদি আলিফ লাম মিম বলে 30টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারবে? দুনিয়ায় একটাই মাত্র কিতাব আছে যেটা পড়লে উচ্চারণ করলেই নেকি পাওয়া যায়। পৃথিবীর আর কোন বই নেই, কিতাব নেই যেটা পড়লেই আপনি সওয়াব পাবেন না, এই একটা কিতাব। কারণ এটা সরাসরি বের হয়ে এসেছে আল্লাহর কুদরতি মুখ দিয়ে। আল্লাহর মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা আপনার মতো এই সলিমদ্দির মুখ দিয়ে বের হওয়া, এটা কি অত সহজ জিনিস? অথচ এখানে 100 জনের প্রায় 95 জন শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। শুধু এতটুকুই না, আপনাকে শুদ্ধ করে পড়লে হক আদায় হবে না, এটাকে বোঝার চেষ্টা করতে হবে। সামনে রমজান, বিশ্ব নবী রমজান মাস আসার 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন, আর আমাদের সামনে মাত্র রমজানের আছে 5 দিন। কয় দিন? 5 দিন। আমাদের প্রস্তুতি 6 মাস সময় তো নেই, 5 দিন মাত্র আছে। আজকে থেকে এখানে সিদ্ধান্ত নিয়ে যাবেন, যতদিন পর্যন্ত আজরাইল না আসে কোরআন আমি শুদ্ধ করে পড়ি, বুঝি না বুঝি মরা যাব না। আজরাইল আসার আগে তো এই কাজটা আমার আসল কাজ,
এটা হক আদায় করার দ্বিতীয় শর্ত আপনাকে বুঝতে হবে। এটা আল্লাহর কসম, আপনারা যারা লালনের মাজারে যান, আট রশিতে যান, আমি যেতে নিষেধ করছি না, কোরআন শরীফটা একবার বাংলায় মাতৃভাষায় পড়াটা একবার শেষ করেন, জীবনে আপনাকে কেউ পিটিয়েও শিরিক বেদাত করাতে পারবে না। জেলখানায় তিন বছর থাকার সুবাদে প্রায় 75 থেকে 77 বার আমি শেষ করেছি কোরআনে কারিম, আর 150 বারের উপরে খতম হয়েছে আমার। আমার তো এখন বাংলা আরবিতে মনে হয় যে ওটা আয়নার মতো হয়ে গেছে। আপনি একবারও শেষ করে দেখেন, রমজানে প্রতিদিন একবার করে দিলেও 30 দিনে হয়ে যাবে পোড়াটা। বাংলায় একবার করে দেখেন পোড়া। আল্লাহ কি বলতে চেয়েছেন, কিছু না কিছু আয়ত্ত হবে আপনার, যতটুকুই বুঝবেন অন্তত আপনাকে দিয়ে এই দেশে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। লালনের মাজারে যাবেন না এ কথা তখন আমার আর বলা লাগবে না, আপনি নিজেই টের পাবেন। কারণ ওখানে গেলে মানুষ ভালো হওয়ার পরিবর্তে গাঁজা খাওয়া শিখতেছে। কোন মুসলমান জেনে শুনে গাঁজা খেতে যাবে? বলেন বলেন। রংপুর বিভাগের মানুষেরা আবেগে যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে না বুঝে যায়। আর আমার বাড়ির দুই বাড়ি পরে তো আমি জানি কি হয় ওখানে। সারা দেশ মিলে আপনি সেই কয় মন গাঁজা না পাবেন, তার চাইতে বেশি গাঁজা পাওয়াই দরবারে। জেলখানায় গিয়ে আশ্চর্য হয়েছে এক লোকের আচরণ দেখে, গাঁজা খাওয়ার জন্যেই পুলিশ তারে ধরে জেলে দিয়েছে। ও বেটা কোন কায়দায় যেন গাঁজার বীজ নিয়েছে, জেলের ভেতরে গাঁজা গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে, গাঁজা খাওয়ার জন্য পুলিশ ধরে ধরে মামলা দিয়ে দিয়েছে জেলে, আর এখানে এসে তুই গাঁজার গাছ লাগালি, মানুষ কি? আশা করছে 2 নম্বর শর্ত আপনি মানবেন। 3 নম্বর শর্ত হচ্ছে, এটা শুধু বুঝলে হবে না, যতটুকু জ্ঞান এখান থেকে আপনি অর্জন করবেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মানবেন, এটা শর্ত নাম্বার 3। 4 নম্বর, যে জ্ঞান আপনি মানছেন নিজে মানলে হবে না, এটা মানুষের কাছে পৌঁছিয়ে তাকে মানানোর ব্যবস্থা করা লাগবে। কারণ হক আদায় করার অর্থ কয়টা? আরো জোরে, জোর হলো না। 1 নম্বর শুদ্ধ করে পড়া, 2 নম্বর বোঝা, 3 নম্বর ওটা নিজে মানা, 4 নম্বর মানুষকে মানানো। এরাই আমার কোরআন বিশ্বাস করে, আর এই 4টার শর্ত যারা মানে না আমার কোরআন তারা বিশ্বাস করে না। এই আয়াতগুলোকে আল্লাহ নাজিল করেছেন, আমি এখন বানালাম। আপনি বলেন তো, এই হিসাবে বাংলাদেশে এখন আল্লাহর কোরআনে বিশ্বাসী মানুষ বেশি না কম? কম মানে 100 জনের 5 জন হবে না, এই কথা বলে না কেন? তাহলে আপনি রব্বানা দিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে, দোয়া তো মাঠে মারা যাচ্ছে, কারণ এই দোয়ার প্রথম দুনিয়ার হাসানায় আল্লাহ দিয়েছেন যারা কোরআন পেয়েছে, আর এই 4টা হক আদায় করেছে এরা দুনিয়ার হাসানা পেয়েছে। আপনি পেয়েছেন না পানবি? 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনের, কেন শুধু কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়াত পাওয়া লাগবে। আরে ভাই, কোরআন তো আবু জেহেলও পেয়েছিল, আবু বকরও পেয়েছিল, দুইজনের নামের আগে আবু আছে। এক আবু বকর কোরআন পেয়ে কোরআনের হেদায়াতের দ্বারা তিনি জিরো থেকে হিরো হয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে, কথা বললে না কেন? আর আবু এর নামে আবু আছে, ও কোরআন শুনেছে নবীর মুখে, ও কোরআন পেয়েছে কোরআনের হেদায়াত পাইনি, ও ছিল হিরো, আল্লাহ ওকে একেবারে জিরো বানিয়ে দিয়েছে। এই দুইজনের নাম যে বললাম, দুইজনেই তো মানুষ ছিল। হযরতে আবু বকর সিদ্দিক, তিনি হিরো জিরো থেকে কোথায় চলে গেছেন, হযরতে ওমর জিরো থেকে কোথায় চলে গেছেন, তামাম দুনিয়ায় আর এদের মতো হিরো এখন আর আসবে? আরো জোরে বলেন, আসবে না। কিন্তু যে লোকটা হিরো ছিল, প্রধানমন্ত্রী ছিল দেশের, আল্লাহ তাকে এত জিরো নিতে নিছে, নামিয়েছে জিরো বানিয়ে দিয়েছে, ওর বাড়ি পর্যন্ত, বাসস্থান পর্যন্ত, পায়খানা এখন
কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলা দোকা, ও হাসি দেশ কোথায়? জি তুমিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলে, হাসি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু সোহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চায়, হামজা এত টাকা খরচ করে সে বাংলাদেশ থেকে আসলে, আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। কি বানিয়েছে তাকে? আপনিও সারা জীবন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে চলছেন, আপনি কোরআনের হেদায়েত এখনো পাননি, কারণ কোরআনের হেদায়েত পেলে আপনার জীবন পাল্টিয়ে যেত। যারা কোরআনের হেদায়েত পায় তারা কোরআনকে সামনে রাখে, যারা কোরআনের হেদায়েত পায় না ওরা কোরআনকে পেছনে রাখে। আজ আমরা কোরআনকে সামনে রেখে চলতে পারি না, আমাদের পরিবারে আজ কোরআনে কারিম নেই, সমাজে নেই, রাষ্ট্রে নেই, সংসদে নেই, সব পেছনে, সব কি? এই কথা বলেন সব কি? আকালার রাসূল, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে নবী নিজে কোরআন হাতে নিয়ে আমার সামনে মামলা দেবে। রব্বুল আলামিন দাঁড়ান, আমি কোরআন রেখে এসেছিলাম এদের কাছে, সামনে না রেখে এরা পেছনে রেখে দিয়েছে। পেছনে রাখার অর্থ হলো এ কোরআনকে এরা গুরুত্ব দেয়নি, দাম দেয়নি, অনর্থক মাহজুর, নিরর্থক জিনিস ভেবে পেছনে ফেলে রেখেছে, শুধু সমা দিয়ে টাকের উপরে রেখে দিত। অথচ এর ভেতরে বর্ণিত যে বিধান আছে একটাও এর জীবনে ছিল না। আমি আজ তোমার দরবারে কোরআন হাতে নিয়ে এদের বিরুদ্ধে মামলা দিলাম। রামপুরবাসী সত্যি করে বলেন, নবীজি যদি নিজে মামলা দায়ের করে আর এর আসামি যদি আমরা কেউ হয়ে যায়, জান্নাত আপনার কোন বাবা নিয়ে যাবে বলেন? এখানে কোরআন শুধু চুমা খাওয়া না, শুধু তেলাওয়াত করা না, এখান থেকে হেদায়েত নেওয়া লাগবে। হ্যাঁ কথা বলেন, কোরআন থেকে যদি কেউ হেদায়েত নিতে না পারে সে যেন বিশ্বাস করে নেয় সে জাহান্নামে যাওয়ার জন্যই তৈরি হয়েছে। গিরিশচন্দ্র সেন বেটা বাড়ি ওর নরসিংদে হিন্দু মানুষ, পুরা কোরআন শরীফ পড়েছে, লিখেছে, বুঝেছে, অথচ কোরআন থেকে হেদায়েত নেয়নি, এই জন্য তাকে পুড়িয়ে ফেলেছে, জানাজা দেয়নি। কথা বলে না কেন? আপনিও যদি কোরআন পড়েন, বোঝেন, লেখেন, শোনেন, কিন্তু কোরআন থেকে হেদায়েত যেটা নেওয়া দরকার, পথ নির্দেশিকা নেওয়া দরকার। সামনে রমজান মাসে মাসে আল্লাহ কোরআন নাযিল করে জানিয়েছেন এইটা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, এই সেই রমজান মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি, কেন জানো? স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে হক বাতিল পার্থক্য করার জন্য। সুতরাং রমজান মাস আমাদের সামনে আর 4-5 দিন আছে, কোরআনও আমাদের সামনে আসে, হক আর বাতিল পার্থক্য করে যদি বাকি জীবনটা আপনি চালাতে না পারেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন, আপনি জাহান্নামের জন্যই তৈরি হয়েছেন। এত শক্ত কথা আমি বলতাম না, কোরআন আল্লাহ এই ফ্রস দিয়ে, এই ডোজ দিয়ে, এরকম আওয়াজ দিয়ে এই কথা বলেছেন, এই জন্য বললাম। অল ফুরকান শব্দ এমনি দেয়নি, হক আর বাতিল যদি এখনো পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারেন, তে আপনি আর গরু বা কুকুর সমান। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ফের দুনিয়া হাসানা কেউ যদি বলে আমার মোনাজাত কবুল হয়েছে, তাহলে সে কোরআন থেকে হেদায়েত নেবে কোন জায়গা থেকে? 3 নম্বরে দুনিয়ার হাসানা, পরিশ্রম করতে পারা দুনিয়ার হাসানা। আজ আমরা অনেকে কাজ করে খেতে চাই না,
পৃথিবীর কোন নবীর দিকে তাকাবেন আপনি তাকান, প্রতিটি নবী দুনিয়ায় কাজ করে খেয়েছে। আজ যারা অনেকে আল্লাহর ওলি দাবি করে, আমরা দেখি এদের কোনো কাজ নেই, শুধু গাছতলা আর আস্তানায় বসে বসে হো হো করছে। বিশ্বাস করেন, কোরআন সামনে নিয়ে বলছি, যাদের কোনো কাজ নেই এগুলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু না। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। যে কোনো কাজ হোক, কাজে কোনো লজ্জা নেই, অলজ্জা হচ্ছে অলসতায়। কিসে? নামাজ শেষ হয়ে গেলেই মসজিদে ফরজ নামাজের পরে সুন্নত নফল পড়া ঠিক না। আপনি নফল সুন্নত বাড়িতে পড়বেন, অফিসে পড়বেন, কিন্তু ফরজ নামাজটা শুধু মসজিদে যেয়ে পড়বেন, এ নির্দেশ রসুলের। কার? বলেন বলেন। নামাজ শেষ হয়ে গেলে মসজিদে বসে বসে মেয়ের গল্প করার দরকার নেই, জামাইয়ের গল্প করার দরকার নেই। নামাজ শেষ মসজিদ ছেড়ে দেন, কোথায় যাবেন? ফান্তাসিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে যান। অবতাগো মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিক তালাশ করেন, কারণ মসজিদ হচ্ছে রহমত পাওয়ার জায়গা আর জমিন হচ্ছে রিজিকের জায়গা। মসজিদে রিজিক পাওয়া যায় না, কারণ মসজিদে ঢুকেই মানুষ বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের সব দরজা খুলে দাও। মসজিদ কিসের জায়গা? রহমতের। আরো জোরে বলেন, আরো জোরে, রহমত শেষ। এখন আর আপনি মসজিদে বসার দরকার নেই, আপনি আবার জমিনে ছড়িয়ে যাবেন ফজল। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে রিজিক চাই, ফজল চাই। এখানে ফজল মানে রিজিক, ফজল মানে কি? সুতরাং মসজিদে এখন আর বসে থাকবেন না, আপনি ছড়িয়ে যাবেন জমিনে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে পরিশ্রম করার জন্যই বানিয়েছি। সুতরাং যারা পরিশ্রম করে এই মানুষগুলোকে আল্লাহর নবী জানিয়েছেন এরা আল্লাহর বন্ধু। যারা আজ বিভিন্ন গাছতলায় আর আস্তানায় আর দরবারে বসে আছে, বলেন তো এই হাদিস দ্বারা ওরা আল্লাহর বন্ধু না শত্রু? বিশ্বাস করেন, যাদের কোনো কাজ নেই, পরিশ্রম নেই, শুধু বসে বসে খায় এরা আল্লাহর শত্রু। দুনিয়া আপনাকে বসে খাওয়ার জন্য আল্লাহ পাঠায়নি, তাহলে যারা আজ পরিশ্রম করছেন, কাজ করে খাচ্ছেন, ফাঁকি দেন না, মানুষকে ঠকান না, এই মানুষগুলো বিশ্বাস করতে পারেন যে ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ চেয়েছেন আল্লাহ আপনাকে ওইটা দিয়ে দিয়েছে। চার নম্বরে, স্ত্রী যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল স্টার জলসা দেখে না, মানে এখানে 100 জনের প্রায় 98 জনের বউ আমার মনে হয় আসক্ত স্টার জলসা, স্টার প্লাস জি, প্লাস জি বাংলা এগুলো দেখে, কার বউ কার মেয়ে একটু হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় ডিসলাইন না কোনো মুসলমান মেয়ের জন্য, বোনের জন্য, কোন মুসলমান মেয়ের জন্য, বোনের জন্য, মায়ের জন্য। আল্লাহর কসম, এই ভারতের এই 33টা যে সিরিয়াল এগুলো দেখা জায়েজ নেই, কারণ এর ভেতরে কোন শিক্ষা তো দূরের কথা, শুধু কিভাবে ঘর ভাঙা লাগে আর এর এর কথা ওর কাছে কোটনাম করে লাগিয়ে সংসার নষ্ট করা লাগে, এটা শিখায়। অথচ এই দুইটাই হারাম, কথা বলেন না কেন? আর বাকি যেগুলো আছে তো আছে, এই বেপর্দা ওগুলো তো বাদই দিলাম। শিক্ষামূলক যদি কিছু থাকতো তাও তো বলতাম, শিক্ষায় এতটুকু যে খালি সংসার কি করে ভাঙা লাগে, স্বামীর মনে কি করে দুঃখ দেওয়া লাগে, কি করে স্বামীকে ফাঁকি দিয়ে অন্যজনের সাথে লাইন করা লাগে, এই শিক্ষা দিচ্ছে শুধু। আজকে থেকে মেয়েরা, যেহেতু সামনে রমজান মাস, আজকে এই মাহফিলে আপনি এসে একটা ভালো কাজ করেন, তাওবা করে যান, যতদিন জীবনে বেঁচে আছি ভারতের কোন সিরিয়াল দেখবো না। রাজি আছেন আপনি দেখি? আপনারা আপনারা দেখেন, আমি জানি আপনি সময় পাবেন, কখন দেখবেন? দেখেন তো, ওরা বাড়িতে বসে বসে কি করবে? কোরআন শরীফ পড়তে পারেন না, সূরা ইউসুফটা
তাহলে ইউসুফের মতো একটা সন্তান আল্লাহ আপনাকে দিত? সূরা মরিয়ম পড়তে পারেন না? সূরা মরিয়ম পড়লে মরিয়ম আলাইহিসসালামের মতো এরকম চরিত্রবান একটা মেয়ে আপনাকে আল্লাহ উপহার দিত। সূরা মরিয়মের ভেতরে প্রায় 9টা গুণ আছে হযরতে মরিয়ম আলাইহিসসালামের। আপনার পেটে যে সন্তান আসে ওই পেটে সন্তানের ভেতরে এই 9টা গুণ আল্লাহ দিত যদি পেটে সন্তান নিয়ে সূরা মরিয়ম পড়তেন। অনেকেই দোয়া করে বলে হুজুর ছেলে মেয়ে যেন আব্দুল কাদের জেলানি আর মা ফাতেমার মতো হয়, দোয়া করেন এমনি হবে? আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছে ওই মায়ের দিকে তাকান, তার পেট কত সংরক্ষণ ছিল। এত বড় আল্লাহ ওয়ালা মেয়ে মানুষের পরেও আব্দুল কাদের জেলানি মাঝে মাঝে বলতো, মা তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো। মা বলে, কি বললি? বলতাম না, কারণ আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না, মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছো, বলো দেখি কি করেছো। মা বলে, বাবা আব্দুল কাদের তোর পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে আছে। ভালো করে শুনবে, এখানে শিক্ষা আছে। সম্মানিত মা বোনেরা, সন্তান যাদের পেটে আছে তাদের জন্য এটা আরো জরুরি। আমার পেটে যখন তোর বয়স 9 মাস, তোকে আমি নিয়ে বেড়াতে গিয়েছিলাম পেটে নিয়ে তোর নানির বাড়িতে, ওঠানের ওপরে আসার শোকাতে দিয়েছে রোদে, আমি খেয়ে ফেলেছিলাম, পরে দেখি খোঁজ নিয়ে ওটা তোর নানির না, পাশের বাড়ির একজন দিয়ে গেছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস তোরে পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি, এই প্রভাব মনে হয় তোর মেধার উপরে পড়িস, এই কারণে তোর পড়া মনে থাকতে চায় না। ও দিনাজপুর বাসী, কি মনে হয় আপনার? সালে আব্দুল কাদের জিলানের কাহিনী বলেন, কাহিনী শুনতে এসেছেন, এইটা আসল কাহিনী। মানুষের জিনিস সন্তান পেটে রেখে না বলে খাওয়ার কারণে ওই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, আজ আমাদেরকে যারা পেটে নেয় ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলছে। ছেলে মেয়ে এমনি আব্দুল কাদের জেলানির মতো হবে। তারপরও কত সুন্দর সন্তান তিনি জন্ম দিয়েছিলেন এই মা। মাত্র 5.5 বছর বয়স ছেলেটাকে নিয়ে গেছে মাদ্রাসায়, ওস্তাদ ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের বলো দেখি আলিফ। হযরতে আব্দুল কাদের বলে, হুজুর আলিফের মানে কি? আলিফের মানে কি এটা আমি জানি না। আর আলিফের মানে আপনি জানেন না, আপনার কাছে আমি পড়বো না, কারণ যে জিনিসের অর্থ হয় না ও জিনিস আমি পড়ি না। ওস্তাদ বলে, বাবা জি তুমি কি জানো আলিফের মানে? হ্যাঁ, আমার মায়ের কাছ থেকে শুনেছি। কি শুনেছো বলো? তিনি পরিচয় দিলেন আলিফ দিয়ে, আল্লাহর, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। তিনি তেলাওয়াত করে আল্লাহর 10টা ক্ষমতার কথা তুলে ধরলেন আয়াত দিয়ে। তেলাওয়াত করতে করতে ওস্তাদকে 18 পারা পর্যন্ত তিনি শুনিয়েছেন। ওস্তাদ কান্না আরম্ভ করেছে, জিজ্ঞাসা করে, মা আপনার এই ছেলেটাকে মনে হয় কোনো মাদ্রাসায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে। মা বলে, না এই প্রথম নিয়ে আসলাম আপনার কাছে। ওস্তাদ বলে, মা আপনার এই ছেলেটার তো প্রায় 18 পারা করান আয়ত্ত হয়ে গেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, আপনি কাঁদেন কেন? আপনার তো কপাল ভালো, খুশির বিষয়। বলে, না হুজুর আমি কাঁদি এই কারণে, আমার আব্দুল কাদের যখন আমার পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম, ঘর ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন, থালা বাসন ধুয়েছি আমার মুখে আল্লাহর কোরআন, রান্না বান্না করতাম আমার মুখে আমার আল্লাহর কোরআন থাকতো। এ সন্তানটা জন্ম নেওয়ার পর ফজরের নামাজ আদায় করে আমি একে পাশে বসিয়ে যখন তেলাওয়াত করতাম, আমার ছোট্ট সন্তান আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাতো। আমার আফসোস হয় এজন্যে, আমি যদি আর একটু কষ্ট করে প্রতিনিয়ত কোরআনটা পুরা পড়তাম, আমার এতটুকু সন্তান 30 পারা কোরআনের হাফিজ হয়ে যেত। এমনি এমনি আল্লাহ সন্তান মায়ের পেটে দেয় না,
এজনে বউ যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ। আজ আমাদের বউ ভালো কিনা বিশ্ব নবী জানিয়েছেন যে লোকটা মহিলা মারা যাবে, ওর লাশ দেখে যদি স্বামী মন থেকে বলতে পারে দুনিয়ার মানুষেরা আমার বউ কিন্তু আসলে ভালো, আমার আল্লাহ পাক ওই মহিলাকে মাফ করে দেবে। কেন এতক্ষণ পর্যন্ত ছাড়েননি? এখনো আমার ফেরে 6-7টা পয়েন্ট বাকি আছে, বারবার এগুলো করলে তো হবে না। আগের তো করেননি কেন? তাফসীরুল কোরআন লিখে দিয়েছেন, তাফসীর তো এখন একটা একটা করে 16টা পয়েন্ট আছে এখানে, কেবল 3টা চলছে, এখনো তো ঘন্টা খানিক সময় লাগবে। কয়টায় আসান? কয়টায়? 20 আসান মানে? আমি তো এশার আসান ধরে যাচ্ছি, এই জন্য চালাচ্ছিলাম এইভাবে, সামারাইজ করার দরকার ছিল না? চলো ওখানে আবার এশার নামাজ পড়ে ওঠা লাগবে যে পঞ্চায়েত গাঁওটা কত দূর এখান থেকে? আরে ভাই, আমি যত লিখেছি আয়াতের তাফসীর, এই 1-2 ঘন্টার ব্যাপার নেই, অনেক সময় লাগবে। 1-2 ঘন্টা কত লিখা, আমি তো আবার আবার আদায় করতে দিলেন, এত তাড়াতাড়ি সব বলবো কি করে? মাগরিবের পরে 1 ঘন্টা না, এইভাবে মাহফিল নিয়েছেন আপনারা 2টা একদিনে না। ফের দুনিয়া হাসানা আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা তাফসীরের ভেতরে যা পেলাম, হাদিসে যা পেলাম, আমাদের দুনিয়ার হাসানা কবুল হয়নি, শুধু দোয়াগুলো মাঠে মারা যাচ্ছে। সুতরাং এই হাসানাগুলো যদি আমরা পেতে চাই, একটা একটা করে যা বলছি এইগুলো আগে অর্জন করেন। আল্লাহ আমাদেরকে ফের দুনিয়া হাসানা যেন দয়া করে দান করেন, বলেন আমিন। এরপরে আছে আফিল আখেরাতি হাসানা, আখেরাতের কল্যাণ দাও। এরপরে আছে অকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচা। অনেক কথা তাফসীরে আছে, আগামীতে এই জায়গায় যদি কোনো জায়গায় নিয়ে আসেন, রাতের বেলা নিয়ে নেন। এই মেয়েদের পরকীয়া প্রেমের এই যে পারিবারিক জীবনে যে সমস্যা চলছে, দাম্পত্য কলহ, মিল নেই স্বামী স্ত্রীর, এবং এর সমাধান দেওয়ার জন্য কি কি ঔষধ দরকার, আমার এই বইতে আছে। এই বইতে তো 15-20টা বই আছে। যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে, বউ নিজের মনকে, ফুফুকে, মেয়েকে এগুলো পড়াবেন, কাজে লাগবে। স্টেজে আছে, ওগুলো পরে নিয়েছেন। আমি এখন আদায় করবো কি করে আমি তো জানি না, এটা টাকা পয়সা কালেকশন আসলে হয় না, এটা ওইরকম কালেকশনের বক্তা লাগে যারা হাওয়া দিতে পারে। ঠিক আছে, বাচ্চারা মাদ্রাসার যারা আছে ওরা ঢোকতেছে, দেন আর মাদ্রাসার মাহফিলের জন্যই তো সমস্যা। এই ওনারা যারা যাচ্ছে ভেতরে, ওনাদের কাছে সমর্থন অনুযায়ী দিয়ে দেন, দেন টাকা। এভাবে মানুষ টাকা দেয়, মানুষের পকেট থেকে টাকা বের করা অনেক কঠিন। হ্যাঁ, আর এক কাজ দুইবার হয় না, বারবার। আমার আয়াতটা শেষ করলে ভালো হতো, দেখ হবে না, আর মাত্র 10 মিনিট পরে আজান দেবে, এইভাবে হয়? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে নামাজ পড়ি নিন, এখানে নামাজ পড়ি নিন। হ্যাঁ হ্যাঁ, বসেন, এখানে নামাজ হবে, বসেন বসেন, এখানে নামাজ পড়বেন, বসেন না। এ মানুষ কারে বলছে? আরে ভাই, টাকা আর চাচ্ছে না, এই টাকা লাগবে না, বসেন। আল্লাহুম্মা আমিন।